গরিবের জাদুর চিকেন মেশিন। ভীমপুর নামের এক গ্রামে এক মুরগির দোকান ছিল, সেটির মালিক ছিল আনন্দ, আর তার ছেলের নাম ছিল চন্দন। চন্দন গরিব ও ভিখারিদের একদম পছন্দ করত না। তাদের দোকানে কোনো গরিব ভিখারি আসলেই সে তাদের বকা দিয়ে তাড়িয়ে দিত। তার বাবা তাকে যেসব মুরগি দিত, সেগুলো নিয়ে গ্রামের বিভিন্ন হোটেলে সাপ্লাই করত। সেখানে বানানো চিকেন কাবাব, গ্রিল চিকেন, চিকেন তান্দুরি দেখে তার মুখে পানি চলে আসত। একদিন হোটেলের মালিক বলল, কিরে চন্দন, তুই প্রতিদিন চিকেন কাবাব আর চিকেন তান্দুরির দিকে তাকিয়ে থাকিস, কিন্তু কখনো কিনিস না। তুই চাইলে নিতে পারিস, আমি খাতায় লিখে রাখবো, যখন টাকা পয়সা হবে তুই তখন আমায় দিয়ে দিস। না কিশোর ভাই, আমি খাওয়ার জন্য দেখছি না। তুমি আমাদের থেকে 200 টাকায় মুরগি কিনে সামান্য কিছু মশলা আর তেল দিয়ে সেটাকে 500 টাকায় বিক্রি করো, এভাবে তো তোমার অনেক লাভ হয়, তোমার কাজই তো ভালো। আরে চন্দন বাবা, আমাদেরও অনেক খরচ হয়, যেমন হোটেল ভাড়া, কাজের লোকের বেতন, তেল, মশলা আর ঘিয়ের দামও তো কম নয়, এসব তো আর ফ্রিতে পাই না। যে কোনো কাজের লাভ আর ক্ষতি দুটোই আছে। দূর থেকে তো সব কিছুই ভালো লাগে। এসব কথা শুনে চন্দন সেখান থেকে চলে আসে। সেদিন থেকে চন্দন প্রতিদিন একটি হোটেল খোলার কথা ভাবতে থাকে। চন্দন প্রতিদিন তার মুরগির দোকানের সব ময়লা একটি ব্যাগে ভরে গ্রামের পাশে এক ময়লার ডাস্টবিনে ফেলে আসত। একদিন যখন চন্দন ময়লা ফেলতে সেখানে যায়, সেখানে সে একটি জাদুর মেশিন দেখতে পায়। তখনই সেই মেশিন থেকে আওয়াজ বের হয়, চন্দন, আমি এক জাদুর চিকেন মেশিন, তুমি যদি আমার ভেতরে কাঁচা মুরগি দাও তাহলে তুমি আমার থেকে বিভিন্ন রকম খাবার পাবে, কিন্তু একটা কথা মনে রেখো, সেই মুরগি তুমি শুধু গরিবদেরকেই খাওয়াতে পারবে, এই কারণেই আমাকে বানানো হয়েছে, রাজি হলে তুমি আমাকে নিয়ে যেতে পারো। আচ্ছা, আমার জন্মই তো হয়েছে যেন আমি গরিবদের সেবা করতে পারি, গরিবদের তো আমি নিজের ভাইয়ের মতো দেখি, আমি তোমাকে নিয়ে যাব আর গরিবদের খাবার ব্যবস্থা করব, কথা দিলাম। কিন্তু চন্দন সেই মেশিন নিয়ে একটি নতুন হোটেল খুলে সেই মেশিনে কাঁচা মুরগি দিতে বিভিন্ন ধরনের মুরগির রেসিপি বের হতে থাকে। এভাবে সেই হোটেলে চিকেন তান্দুরি, চিকেন টিক্কা, চিকেন কাবাব বিক্রি করতে শুরু করে। সেই হোটেলের খাবার অনেক সুস্বাদু ছিল, দেখতে দেখতে তার হোটেল পুরো এলাকায় বিখ্যাত হয়ে যায়, সবাই সেখানে আসতে থাকে। একদিন দুই ভিখারি সেখানে ভিক্ষা চাইতে আসে। আরে যা যা এখান থেকে, লজ্জা নেই তোদের, ভিক্ষা চাওয়ার জন্য আমার হোটেলটাই পেলি, আরে ভাগ তো এখান থেকে, তোদের দেখে আমার বমি আসছে। যখন চন্দন ভেতরে যায় তখন মেশিন বলে ওঠে, কি চন্দন, তুমি আমাকে কি ওয়াদা করেছিলে আর তুমি কি করলে, তোমার মতো মানুষের কাছে আমি থাকবই না, আমি এখনই উধাও হয়ে যাব, দেখি তোমার হোটেল কিভাবে চলে। এ কথা বলেই মেশিন সেখান থেকে উধাও হয়ে যায়। এসব দেখে চন্দন দুঃখে কাঁদতে শুরু করে। জাদুর টমেটো সাইকেলওয়ালা। সূর্যপুর গ্রামে কৃষ্ণ নামের এক গরিব কৃষক থাকত। সে অনেক পরিশ্রমী ছিল, সে প্রতি বছর তার জমিতে ফসল ফলাত এবং তা দিয়েই তার পরিবারের ভরণ পোষণ করত। তার রাম নামের এক ছেলে ছিল, সে পড়াশোনায় অনেক ভালো ছিল এবং অনেক পরিশ্রমী ছিল। রাম তার বাবাকে অনেক সম্মান করত এবং মাঝে মাঝে তার বাবাকে সাহায্য করত। কৃষ্ণ চাইত রাম পড়াশোনা করে অনেক বড় অফিসার হবে এবং তার মতো সারাদিন কষ্ট করবে না। তুমি এখানে এত কষ্ট কেন করছো, যাও গিয়ে পড়াশোনা করো, তোমাকে বড় কিছু হতে হবে। বাবা, পড়াশোনা তো আমি এমনিতেও করছি, কিন্তু চাষবাস করা তো আমাদের ধর্ম আর মাটি তো আমাদের মায়ের মতো,
রামের এমন কথা শুনে কৃষ্ণ মনে মনে অনেক খুশি হতো। একবার কৃষ্ণ পুরো জমিতে টমেটো চাষ করে এবং অনেক ভালো ফলন হয়, সেটায় বড় বড় টমেটো হয়। কিন্তু তাদের ভাগ্য খারাপ ছিল, এক রাতে অনেক ঝড় হয় আর সেই ঝড়ে তাদের সব টমেটো নষ্ট হয়ে যায়। হে প্রভু, এটা তুমি কি করলে? তুমি কি আমাদের গরিবদের বাঁচতেও দেবে না? আমার সব টমেটো, আমার সব জমানো টাকা, এখন আমার কি হবে? টমেটো নষ্ট হবার কারণে কৃষ্ণ অনেক কষ্ট পায় আর সে অসুস্থ হয়ে পড়ে। বাবার এই অবস্থা দেখে রামের খুব কষ্ট হয়। যে গাছের কারণে আর যে জমির কারণে আমার বাবার আজ এই অবস্থা, আমি ওই সব গাছ কেটে ফেলবো, এখানে একটা গাছও আমি রাখবো না। রাম যেখানেই গাছ দেখতে পায় সব গাছ কাটতে শুরু করে। একদিন রাম সাইকেলে করে জঙ্গলে গিয়ে গাছ কাটা শুরু করে, তখনই আওয়াজ শুনতে পায়। রাম, থামো! রাম, তুমি গাছ কেন কাটছো? কে কে ওখানে? সামনে আসো। রাম, এই যে আমি, নিচে দেখো, ছোট্ট একটা গাছ। তখনই রাম জঙ্গলের মাঝে ছোট্ট একটি টমেটো গাছ দেখতে পায়। এত ছোট টমেটো গাছ তুমি এখানে কিভাবে বেঁচে আছো? এখানে তো কোনো টমেটো গাছই নেই। রামের কথা শুনে সেই গাছ বলে, রাম আমার দিকে দেখো, আমি তো এটাই তোমাকে শেখাতে চাচ্ছি। আমি যদি একা এখানে জন্মাতে পারি তাহলে তুমি কেন পারবে না? আবার পরিশ্রম করে ফসল ফলাতে তুমিও পারবে। তুমি আমাকে নিয়ে তোমার জমিতে রোপণ করো। ছোট গাছের কথা শুনে রাম তার ভুল বুঝতে পারে এবং সে সেই টমেটো গাছটি নিয়ে তার ক্ষেতে লাগায়। পরের দিন ক্ষেত দেখতে এসে সে অবাক হয়ে যায়, এক রাতেই পুরো ক্ষেত টমেটো দিয়ে ভরে গেছে। রামকে অবাক হতে দেখে সেই জাদুর টমেটো গাছ বলে, রাম আমি তো তোমাকে পরীক্ষা করছিলাম, আমি একটা জাদুর টমেটো গাছ, এখন থেকে তোমার ফসল আর কখনো নষ্ট হবে না, যত চাও টমেটো নিয়ে বিক্রি করো। রাম সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানায় এবং তার সাইকেলে করে টমেটো নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করতে শুরু করে। তার টমেটো খুব ভালো বিক্রি হয় এবং তাদের দারিদ্রতা দূর হয়ে যায়। গাছের তৈরি লম্বা ব্রিজ। সুলতানপুর নামের এক গ্রামে মহেন্দ্র নামের এক বড় কন্ট্রাক্টর থাকত। সে ছোটখাটো কনস্ট্রাকশনে কাজ করত। তার এক স্ত্রী ছিল এবং তাকে সে অনেক ভালোবাসত। সেই গ্রামে আনমোল নামের এক ভালো লোক ছিল। সে ধনী না হলেও সবাইকে অনেক সাহায্য করত। একদিন আনমোল মহেন্দ্রের কাছে গিয়ে বলে, প্রণাম মহাজন মশাই, আপনি তো জানেন আমার 2 একর জমি আছে আর একটা ট্রাক্টরও আছে, কিন্তু চাষ শুরু করার জন্য আমার কিছু টাকা প্রয়োজন। আপনি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারবেন? হ্যাঁ অবশ্যই আনমোল, এই নাও, কিন্তু প্রতি মাসের 1 তারিখে আমার টাকা ফেরত দিতে হবে। এভাবেই কিছুদিন চলে যায়। সুলতানপুর থেকে শহরে যাওয়ার একটি রাস্তা ছিল, মাঝে মাঝে অনেক বৃষ্টি হবার কারণে সেটি ডুবে যেত। আর তাই আনমোল ও কিছু লোক সে এলাকার কালেক্টরের কাছে গিয়ে অভিযোগ করে। আর একদিন কালেক্টর তাদের গ্রামে আসে। শোনো গ্রামবাসী, তোমাদের করা অভিযোগ আমি সরকারের কাছে পৌঁছে দিয়েছি আর ওই নদীর ওপরেও ব্রিজ বানানোর অনুমতি পেয়ে গেছি। কিছুদিনের মধ্যেই লোক ডেকে কাজ শুরু করে দেব। এই কথা শুনে মহেন্দ্রর মনে লোভ জাগে। কালেক্টরের অফিসে গিয়ে সে একটি টাকার সুটকেস তার টেবিলে রাখে। আরে কালেক্টর সাহেব, সরকারি চাকরি করে আর কত টাকা কামাতে পারবেন? আপনি আমাকে এই ব্রিজ বানানোর কাজ দিলে আপনার অনেক লাভ হবে, একবার ভেবে দেখুন। মহেন্দ্র মশাই, আপনি অনেক সম্মানিত মানুষ, আপনি যেহেতু বলছেন তাহলে আমি চেষ্টা করে দেখব। কোনো না কোনো ভাবে সেই কালেক্টর মহেন্দ্রকে সেই কন্ট্রাক্ট দিয়ে দেয় এবং তাকে ডেকে আনে। মহেন্দ্র মশাই, এই নিন আপনার কন্ট্রাক্ট, এখন আমার কমিশন ভুলে যাবেন না কিন্তু।
আরে কালেক্টর সাহেব, কিসের কমিশন? সব টাকা অর্ধেক অর্ধেক করে নিচ্ছি, কারণ আমি তো নদীতে ব্রিজ বানাবই না। এ সব কথা আনমোল লুকিয়ে লুকিয়ে দেখে ফেলে আর মহেন্দ্রর কাছে গিয়ে বলে, মহেন্দ্র মশাই, আপনি যা করছেন এটা একদমই ভালো কাজ না। ওই ব্রিজের মাধ্যমে সবার উপকার হবে আর আপনারও, একবার ভেবে দেখুন। আরে যা তো এখান থেকে, তুই গরিব কৃষক হয়ে আমাকে কথা শোনাচ্ছিস? কালকের মধ্যে আমার সব টাকা ফেরত দিবি, অকর্মাকু থাকার, ভাগ এখান থেকে। এ কথা বলে সে আঘাত করে আনমোলকে তাড়িয়ে দেয়। কিন্তু পরের দিনই মহেন্দ্রর স্ত্রীকে এক ভয়ঙ্কর সাপ ছোবল দেয় আর সে অজ্ঞান হয়ে পড়ে। অ্যাম্বুলেন্স এসে তাকে হাসপাতালের দিকে নিয়ে যেতে থাকে, কিন্তু নদীতে অনেক পানি থাকার কারণে নদীর সামনেই অ্যাম্বুলেন্স থেমে যায়। তখনই আনমোল সেখানে আসে। আরে ভয় পাবেন না মহেন্দ্র মশাই, ম্যাডামকে আমার গাড়িতে উঠিয়ে দিন, আমি আপনাকে আর ম্যাডামকে হাসপাতালে নিয়ে যাব। গ্রামের সবাই মিলে নদীর ওপর দুটো বড় বড় গাছের খণ্ড রেখে একটি ব্রিজের মতো বানিয়ে ফেলে। তখন আনমোল আস্তে আস্তে তার ট্রাক্টর সেই কাঠের ব্রিজের উপর দিয়ে নিয়ে অন্য পাশে চলে যায়। এভাবে তারা সঠিক সময়ে হাসপাতালে পৌঁছে যায় আর মহেন্দ্র খুশি হয়ে আনমোলের ঋণ মাফ করে দেয়।